হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা ঠুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 8টা, আমি উঠেছি ভোর 4টের সময়। 4টের সময় উঠে আর ঘুমোইনি, মোবাইল দেখছিলাম। তো আজকে আমি এই যে এইদিকে মাথা দিয়ে শুয়েছি। আজকেও সকালে উঠে ভুলে গেছিলাম যে ও নেই, মনে ছিল আছে। এখানে শুয়ে থাকতো, একাই শুয়েছিলাম আজকে রুমের মধ্যে। বারবার মানে ধরতে ঘুমের মধ্যে ধরতে যাচ্ছিলাম, ঘুমের মধ্যে বারবার এদিকে হাত দিচ্ছি, ভুলেই যাচ্ছি, মনেই থাকছে না। একদম ভুলেই গেছিলাম যে ও আর নেই। যাই হোক, আজকে ব্লগটা সকাল সকাল দেখো না আমি কি করে শুরু করছি। আজও এসেছিল আমার ঘুমের মধ্যে। কোথাও একটা গেছি ঘুরতে, আর কি স্বপ্ন দেখলাম ভুলেই গেলাম, মানে পুরোটা মনে নেই, ভুলে গেছি। বাট সকালে উঠে পুরো ভুলে গেছি যে ও নেই। তো যাই হোক, উঠবো এখন, ফ্রেশ হবো, নিচে যাব। নিচে গিয়ে ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো গাইস, ভিডিওটা কাল থেকে কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে মনটা ভীষণ খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না। তো এখন বাজে সকাল 10টা, সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 8টার সময়। আজকে একটু লেট হয়ে গেছে, জানি না হঠাৎ করে লেট হয়ে গেল কেন আজকে। মানে রোজ সকাল 5টার সময় ঘুম ভাঙে, বাট আজকে 8টার সময় উঠেছি। তা আমার বাবা এসে ডাকলো, কারণ ওই রেশন কার্ডের একটা প্রবলেম হয়েছিল, যেটার জন্য মানে যেতে হয়েছিল, সকালবেলা উঠেই যেতে হয়েছে। মানে ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ না করে ওখানে চলে গেছিলাম, কিন্তু কাজটা হলো না, রেশন কার্ডের কাজটা হলো না। তো যাই হোক, এখনও পর্যন্ত খাওয়া হয়নি, উপরে কিছু এডিট করছিলাম। তো এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু খাবো। এই যে আমার ভাত, আর এখানে কি রান্না করেছে এটা কি আমি জানি না, এটা ডিম রান্না করেছে, আর এখানে আলু আর উঠছে ভাজা। তো ডিমটা আমি ভালো খাই, ওই যে আগেই বলেছি ডিমটা ভালো খাই বলে ডিম রান্না করে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 3টে 3টে সাড়ে 3টে বাজে। তো ডিম রান্না করেছিল বলে আজকে কটা খেলাম, মানে ডিম আমার খুব ভালো লাগে। তো এখন যাব একটা বান্ধবীর বাড়িতে, কারণ একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। আর বান্ধবীর বাড়িটা আমার বাড়ি থেকে বেশি দূরে না, ওর বাড়িতে এর আগে অনেকবার গেছি, তোমরা ভিডিও দেখেছো। আগে যখনই যেতে ইচ্ছা করতো তখনই আরিয়ান রেখে আসতো, আবার ফেরার সময় ওকে ফোন করে দিতাম, গিয়ে নিয়ে আসতো। তো এখন ওই একাই যেতে হবে, আমার গাড়িটাও নেই, গাড়িটা তো বললাম বিক্রি করে দেওয়া হয়েছে। তো যাবো, একটু পরে যাবো, দেখি ওকে কল করেছিলাম, কল রিসিভ করলো না, কলটা রিসিভ করলেই যাব। তো গাইস, তোমাদের কিছু দেখাই, দাঁড়াও। তো এই যে আরিয়ানের চপ্পল আমি রেখে দিয়েছি, বাথরুমের মধ্যে থাকে এটা, আমি ইউজ করি বেশিরভাগ, কারণ ভালো লাগে। এই বালতিটা হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো, এটা আরিয়ানের ব্রাশ, আর এখানে ও শেভিং করতো, সবের মধ্যে রেখে দিয়েছে, শেভিংয়ের সব কিছু, ব্লেড ফ্লেড সব কিছু আছে, কিচ্ছু ফেলিনি আমি, ওর কিচ্ছু ফেলিনি। তো চলো, আমি এখন রেডি হব, আর একদমই ভালো লাগছে না, মজাটা লাগিয়েছি, ভালোই লাগছে না, বাড়িতে থাকলেই না মানে ভীষণ খারাপ লাগে, একা একা ভালোই লাগে না। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো চলো, আমি রেডি হয়ে তারপর তোমার সাথে আসছি কথা বলতে।
তো আমি রেডি হয়ে গেছি, শুধু মাথাটা আঁচড়ালে হয়ে যাবে। ব্যাগটা গোছাচ্ছিলাম, ব্যাগের মধ্যে বেশি কিছু নেবো না, কারণ নাইটি ফাইটি কিচ্ছু নেবো না, শুনিটাই পরে নেবো এক দুদিনের জন্য। আর জামা কাপড় টেনে নিয়ে যেতে ইচ্ছা করছে না। তো এই যে আরিয়ানের ফটোটা আমার ব্যাগের মধ্যে সবসময় থাকে, মানে যখন যে ব্যাগটা নিই তখন সেই ব্যাগের মধ্যেই ফটোটা নিয়ে রাখি। তো আগে আমার সাথে যেত, যেখানে যেত আমার সাথে যেত, আমাকে একা ছাড়তোই না, কোথাও একা যেতে দিত না। পার্লারেও যদি যেতাম, পার্লারেও ও যেত আমার সাথে, পার্লারের বাইরে ওয়েট করতো আমার জন্য, কিন্তু একা ছাড়তো না। আর আজকে দেখো এমনই একটা দিন এসেছে আমার যে ও নেই, ওর ফটোটা শুধু যাচ্ছে আমার সাথে। তো চলো যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে। এমা গেলাম আমি। এটা 12 মাসে আম গাছ, মানে 12 মাসে এই গাছে আম ধরে। আর লিচু ছিল আরিয়ানের সব থেকে প্রিয়, তো লিচু এবছর আমি একটাও মুখে নিইনি। এখন রাস্তায় আছি, বাড়ির পাশ থেকে টোটোটা ধরলাম, তো টোটো করে যাব গাজনা বাজারে। গাজনা বাজারে নেমে আবার আমাকে অটো ধরতে হবে। এখান দিয়ে আমি যতবারই যাই বগুড়াতে কিংবা গাড়াপোতাতে, তো এখান থেকে আমি ভিডিও নিই, কারণ এই যে সেই জায়গা যেখানে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো চলে এসেছি, সুনিদের বাড়ি পর্যন্ত যায়নি, সুনি রাস্তায় ছিল, তো দোকান থেকে কিছু কেনাকাটা করবে। তো আমি অটো থেকে নামলাম আর ও দেখি আমাকে পেছন থেকে ডাকছে, মানে পেছনে ও দাঁড়িয়েছিল। ফোন করেছিলাম যে আমি 5টার সময় আসবো, তো সেইভাবে দাঁড়িয়েছিল। আরিয়ান খেতে ভীষণ ভালোবাসতো, তার মধ্যে এই যে পানিপুরিটা বেশি ভালোবাসতো, তো খুব ঝাল থাকতো এই পানিপুরি, ঝাল খেতে পারতো না, তো একটা করে ক্যাডবেরি রেখে দিত যখনই খেতে যেত। সুনিদের বাড়িতে চলে এসেছি, ওই যে সুনি ভেতরে। আর আরিয়ান যখন আসতো আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যেত, এখানে নামিয়ে দিয়ে চলে যেত আরিয়ান যখন দিতে আসতো। তো চলো ভিতরে যাই। আমার নাইটি দে আগে। আমার ব্লগে বেশি তুই আয়, আমার ফেস দেখাতে তো ভালো লাগে না। তো এখন বাজে রাত্রে 10টা, 10টা বেজে গেছে, 10টা বাজে, এখন রাতের খাবার দাবার হবে। আর এই দেখো পিকলো এখানে ঘুমিয়ে পড়েছে। আর বৃষ্টি, এইদিকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি তবু কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, মশা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো এখন এই যে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে শোবো। তো সিদ্ধ ভাত করেছে, আমি বললাম ওকে সিদ্ধ ভাত করতে, সিদ্ধ ভাত আমার খুব ভালো লাগে। আরিয়ানের পছন্দ ছিল আলু সিদ্ধ, বেগান সিদ্ধ। বেগান তো আমার, আমি খাই না, ভালো লাগে না, বাট আলু সিদ্ধটা খাই, মানে আরিয়ানের পছন্দ আলু সিদ্ধ। তো চলো মাখা সিদ্ধ, না মাখাই নেবো আমি, আমি মাখাবো, ফ্ল্যাশ লাইট দিই, দেখ তোরে দেখা যাচ্ছে না, তোরে দেখাচ্ছে। তো গাইজ এখন বাজে রাত্রি 11টা 20, আর ঘুম আসছে না, একদমই ঘুম আসছে না। বাট শুনি অনেক কষ্ট হয়ে গেছে, কারণ ওর ছেলেকে নিয়ে স্কুলে গেছিলো দুপুরবেলা, সেই সকাল 10টায় যায় আর 2টোর দিকে আসে, তো ওর ঘুম পেয়ে গেছে। তো আমি বললাম শুয়ে পড়তে, আসছে মনে হয় ঘরের মধ্যে, বাথরুমে গেছিলো। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণ চলো বাই, টাটা, থাকো, আসতে দাও। হয়ে গেছে তো তালা দেওয়া, গাড়ি যাবি আমার? না না না, ব্লগ করছিলাম তাই, চলো।